স্বাগত জানাচ্ছি jolshiritv.com এর নিউজ ফ্ল্যাশে। গত 24 ঘন্টায় বরিশালে নতুন 57 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে বরিশাল জেলায় 34, পিরোজপুরে 8, বরগুনায় 1, ভোলায় 7, ঝালকাঠিতে 5 ও পটুয়াখালীতে 2 জন। এ নিয়ে বরিশাল বিভাগের 6 জেলায় মোট 932 জন করোনায় আক্রান্ত হলেন, এর মধ্যে মৃত্যু হয়েছে 18 জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন 214 জন, বাকিরা বাসা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক নার্স সহ 11 জন করোনা আক্রান্ত হওয়ায় পুরো অর্থোপেডিক বিভাগ লকডাউন করা হয়েছে। একের পর এক রোগীর তথ্য গোপন রেখে চিকিৎসা সেবা নিতে আসছে এবং পরবর্তীতে তাদের অনেকের দেহে করোনা শনাক্ত হয়। তাদের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ঘটনায় অর্থোপেডিক্স বিভাগের দায়িত্বরত সকল চিকিৎসক ও নার্স আইসোলেশনে পাঠানো হয়েছে। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল জেলায় 4 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, গৌরনদী উপজেলার বানিয়াশুরি গ্রামের শুক্রবার সন্ধ্যায় জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যায় এক গৃহবধূ। একই দিন ওই উপজেলার উত্তর সৈকল গ্রামের আরও একজন করোনায় উপসর্গ নিয়ে মারা যায়। মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে জ্বর ও গলা ব্যথায় আক্রান্ত হয়ে বরিশাল সেবাচিম হাসপাতালে যাওয়ার পথে শুক্রবার বিকেলে এক যুবক মারা গেছেন। আগৈলঝাড়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরও একজন। করোনার কারণে লকডাউন ঘোষিত বাড়িসমূহে খাদ্য ও চিকিৎসা সেবা পৌঁছে দেবার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটি। শনিবার দুপুর 12টায় নগরীর ফকিরবাড়ি সড়কে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটি। ব্রিফিংয়ে লকডাউন পরিবারসমূহের ব্যাপারে প্রশাসন নজর দিচ্ছে না বলেও অভিযোগ করে বাসদ। এই ছিল জেটিভির নিউজ ফ্ল্যাশে, সাথেই থাকুন, লগ ইন করুন jolshiritv.com।